ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যদি গাজায় স্থল অভিযান পরিচালনা করে, তবে বেসামরিক নিহতের সংখ্যা অগ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছাতে পারে। শুক্রবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক আলোচনা সভায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আবাসিক এলাকায় ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং তার পরিণতিও হবে মারাত্মক, কারণ এই পরিস্থিতিতে স্থল অভিযান চালানো হলে সাধারণ বেসামরিক নিহতের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে এবং তা কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না। এদিকে হামাসের সঙ্গে সংঘাত সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়া রোধ করতে ইসরায়েলকে সামলাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ইরান। শুক্রবার বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ এই আহ্বান জানানোর পাশাপাশি বলেছেন, তেহরান লেবাননের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গাজা ধ্বংস করার সুযোগ করে দিতে চাইছে। এ ধরনের কোনো পদক্ষেপ হবে চরম ভুল। যুক্তরাষ্ট্র যদি এ অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়া রোধ করতে চায়, তাহলে ইসরায়েলকে তাদের নিয়ন্ত্রণ করতেই হবে।